সবাইকে আখিস ক্রাফটের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি এই ছোটো ফুলের ডিজাইনটি করার ট্রাই করছি এই ফুলের ডিজাইনটি ড্রেসের সাথে অ্যাড করে নিলে দেখতে ভালোই দেখাবে তাছাড়া কোষণ কভার এবং টেবিল ম্যাটও অ্যাড করে নিতে পারেন তো দেখে নিচ্ছি কীভাবে এই ফুলের ডিজাইনটি করবো ডিজাইনটি করার জন্য নিয়েছি নয়তার সুতা এবং ওয়ান পয়েন্ট সিক্স এম এম হুক প্রথমেই স্লিপ নট নিয়ে নেব স্লিপ নট নিয়ে ক্রুশে হুকটাকে অ্যাডজাস্ট করে নেব তারপর চেন সেলাই করব তো এভাবে করে নিচ্ছি এখন চেন সেলাই করব চেন সেলাই করব সাতটি সাতটি চেন সেলাই করে নিয়েছি সাতটি চেন সেলাই করে এখন এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ছোট রিংয়ের মতো করে নিলাম এই রিং থেকে কাজ করব দেখে নিচ্ছি তারপর এখন একটি চেন সিলাই করে এই রিংয়ের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে সিঙ্গেল ক্রসে করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে করে নেব রিংয়ের ভিতর থেকে সিঙ্গেল ক্রসে করব এভাবে বারোটি সিঙ্গেল ক্রসে করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে করে নিলাম বারোটি তারপর এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিলাম তারপর এখন চেন সেলাই করব চারটি চারটি চেন সেলাই করে নেব চারটি চেন সেলাই করে নিচ্ছি চারটি চেন সেলাই করে নিয়েছি তারপর এই লুপ থেকে এখন ডাবল ক্রোশে করব এভাবে সেম লুপ থেকে চারটি ডাবল ক্রোশে করে নেব এভাবে করে নিচ্ছি ডাবল ক্রোশে করে নিলাম চারটি এখন সুতা থেকে হুকটিকে আলাদা করে নিব। তারপর হুকটিকে এদিক থেকে নিয়ে এসে পিছনের দিক থেকে লুপটিকে নিয়ে আসব একটি চেন দিয়ে জয়েন করে তারপর এখন আবার দুটি চেন সেলে করে নিব তারপর নেক্সট লুপ থেকে পাঁচটি ডাবল ক্রোশে করে নেব পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি এখন হুকটিকে আলাদা করে নিলাম তারপর এদিক থেকে হুকটিকে নিব এখান থেকে নিয়ে এই লুপটিকে এখন টেনে পিছনের দিক থেকে নিয়ে আসবো সাইড থেকে তারপর একটি চেনের মাধ্যমে জয়েন করে পপকর্ন প্যাটেল করে নিলাম তারপর এখন আবার দুটি চেন সেলাই করব দুটি চেন সেলাই করে নেক্সট লুপ থেকে আবারও পাঁচটি ডাবল ক্রোশে করে নিচ্ছি পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি এখন হুকটিকে আলাদা করে নিলাম তারপর এই স্পেস থেকে এখন কাজ করব হুকটিকে নিব এই স্পেস থেকে হুকটিকে নিব তারপর পিছনের দিক থেকে এই লুপটিকে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে এসে একটি চেনের মাধ্যমে জয়েন করে পপকর্ন প্যাটেল করে দুটি চেন সিলাই করে নেক্সট চেনের লুপ থেকে পাঁচটি ডাবল ক্রোশে করে নেব হুকটিকে সুতা থেকে আলাদা করে এই স্পেস থেকে এভাবে লুপটিকে নিয়ে আসবো তারপর একটি চেনের মাধ্যমে জয়েন করে পপকর্ন প্যাটাল করে দুটি চেন সিলাই করে ডাবল ক্রোশে করে নিব এই লুপ থেকে বা সেম লুপ থেকে পাঁচটি ডাবল ক্রোশে করবো তো এইভাবেই পপকর্ন প্যাটল করে নিচ্ছি এভাবেই বাকি অংশের কাজ এই পর্যন্ত করে নিয়েছি অফ ক্যামেরায় তিনটি চেন শিলে করে নিয়েছি তারপর এই লুপ থেকে এখন পাঁচটি ডাবল ক্রোসে করে নেব হুক থেকে সুতাটিকে আলাদা করে নিলাম তারপরে এই স্পেস থেকে এই লুপটিকে পিছনের সাইড দিয়ে টেনে একটি চেনের মাধ্যমে জয়েন করে নিলাম তারপর আবার দুটি চেন সেলাই করে প্রথমে যে চারটি চেন সেলাই করেছিলাম সেখানে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবেই করে নিয়েছি এখানে বারোটি পপকর্ন প্যাচল করেছি পরবর্তী কাজ করবো এখন এই স্পেসে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি তারপর চারটি চেন সেলাই করে নিব চারটি চেন সেলাই করে এই স্পেস থেকে এখন ডাবল ক্রসে করব ছয়টি ছয়টি ডাবল ক্রশো করে নিচ্ছি আর প্রথমে যে চারটি চেন সেলাই করেছি তাকে একটি স্টিচ ধরে নিলাম তাহলে টোটাল সাতটি পোলস হবে এর মাধ্যমে পপকর্ন প্যাটেল করব অর্থাৎ ফুলের পাপড়ির মতো করব এভাবে করে নিলাম তারপর হুকের সাথে সুতোটিকে আলাদা করে এখন ব্যাক সাইড থেকে এভাবে একটি চেনের মাধ্যমে জয়েন করে ফুলের পাপড়ির মতো করে পপকর্ন প্যাটাল করে নিলাম তারপর দুটি চেন সেলাই করে নিলাম পরবর্তী চেনের স্পেস থেকে এখন সাতটি ডাবল ক্রোশে করে নেব তো এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি এখন হুক থেকে সুতাটিকে আলাদা করে নিলাম তারপর এই স্পেস থেকে এভাবে ব্যাক সাইড থেকে একটি চেনের মাধ্যমে পপকর্ন প্যাটল করে নিলাম তারপর দুটি চেন সিলাই করে নেক্সট স্পেস থেকে এখন ডাবল ক্রসে করব সাতটি ডাবল ক্রোসে করে নিয়েছি এখন হুক থেকে সুতাটিকে আলাদা করে নিলাম বা সুতা থেকে হুকটিকে আলাদা করে নিলাম তারপর এই স্পেস থেকে এভাবে পিছনের দিক থেকে নিয়ে এসে একটি চেইনের মাধ্যমে জয়েন করে পপকর্ন প্যাটল বা ফুলের পাপড়ির মতো করে করে নিলাম তারপর দুটি চেইন সেলাই করে নেক্সট স্পেস থেকে ঠিক একইভাবে কাজ করব। তো এভাবেই বাকি অংশের কাজ করে নিচ্ছি অফ ক্যামেরায় এভাবে করে নিয়েছি এখানে চেন স্টেস করে নিয়েছি তিনটি তারপর এখন এই স্পেস থেকে সাতটি ডাবল ক্রোশে করে নেব এখন শেষের দিকে আছি ক্রোশে হুকটিকে এই স্পেস থেকে নিয়ে নেব তারপর এই লুপটিকে পিছনের দিক থেকে টেনে নিয়ে এসে একটি চেইনের মাধ্যমে জয়েন করে ফুলের পাপড়ির মতো করে করে নিলাম তারপর দুটি চেন সিলাই করে প্রথমে যে চারটি চেন সেলাই করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেইন সেলাই করে সুতা কেটে নেবো এবং নেডলের মাধ্যমে সেলাই করে সেট করে নেব তো এইভাবেই সুন্দর এই ফুলের ডিজাইনটি করে নিলাম আপনারা এই ফুলের ডিজাইনটি কোশন কভার বা টেবিল ম্যাট বা ড্রেসে অ্যাড করে নিতে পারেন দেখতে ভালোই লাগবে বা ক্রুষের নেক ডিজাইনেও অ্যাড করে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবার জন্য অনেক শুভকামনা রইল